যখন কোনো অবলা প্রাণী কোনো বিপদের মুখে পড়ে তখন মানুষের দিকেই তাকিয়ে থাকে একটু সাহায্যের জন্য। এমনই কিছু প্রাণী যারা নিজের সামান্য ভুলের জন্য কিংবা কোনো দুষ্ট লোকের অপকর্মের ফলে কষ্ট ভোগ করে দিনের পর দিন। এমনই একটি জিরাফ বনের মধ্যে তার নিজের কোনো সামান্য ভুলের কারণে তার গলায় একটি গাড়ির টায়ার আটকে পড়ে। এরপর জিরাফটি অনেক চেষ্টা করার পরেও টায়ারটি বের করতে পারেনি। এমনভাবে গলার মধ্যে এই অতিরিক্ত ওজন নিয়ে চলাফেরা করত এই জিরাফটি। ঘটনাটি ঘটে ক্যানিংয়ের একটি জঙ্গলে। পরবর্তী সময়ে এই ঘটনাটি মানুষের নজরে পড়লে তারা একটি রেস্কিউ টিমকে ইনফরমেশন করে এবং রেস্কিউ টিমের মেম্বাররা অনেক খাটাখাটনির পরে বন্দুকের মাধ্যমে জিরাফকে অজ্ঞান করে এবং অবশেষে অনেক কষ্টের পর জিরাফের গলা থেকে টায়ারটি বের করে এবং যে স্থানে টায়ারটি ছিল সেখানে ক্ষতের সৃষ্টি হয়। তারা সেই ক্ষতস্থানে ঔষধ লাগিয়ে জিরাফটিকে আবারও মুক্ত জীবনে ফিরিয়ে দেয় এই রেস্কিউ টিম। কচ্ছপ তো আমরা কম আর বেশি সবাই চিনি। কচ্ছপ খুব ধীর গতির একটি প্রাণী, তবে এমনই একটি ঘটনা ঘটে একটি কচ্ছপের সাথে। কচ্ছপের নাকের ভিতরে একটি অংশ দেখতে পায় কিছু লোক এবং সেই অংশটি দেখে সামান্য মনে হলেও পরে যখন সেই অংশটি বের হয় সেটা দেখে সবাই হতবাক হয়ে পড়ে। প্রথমে এই অংশটি বের করার চেষ্টা করলে অনেক রক্তপাত হয়। পরে যখন একটি শক্ত সারাশের মাধ্যমে জোর করে টেনে প্লাস্টিকের অংশটিকে বের করে তখন দেখা যায় অংশটি বেশ বড় একটি প্লাস্টিকের টুকরো কচ্ছপের নাকের ভিতর ঢুকেছিল। এরপরে অংশটি বের করে সুচিকিৎসা করে তাকে আবারও সমুদ্রে ছেড়ে দেওয়া হয় এবং কচ্ছপটি সুস্থভাবে আবারও মুক্ত জীবনে চলে যায়। এই হরিণটি অন্যান্য হরিণদের মতোই নিউজার্সির একটি বাগানে নিত্যদিনের মতোই সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো একজন দুষ্ট শিকারী হরিণটিকে লক্ষ্য করে তীরবিদ্ধ করে এবং সেই তীরটি হরিণের মুখের ভিতর গিয়ে লাগে এবং এরপর থেকে হরিণটির কষ্টের দিন শুরু হয়। এই হরিণটি অন্যান্য হরিণদের মতোই নিউজার্সির একটি বাগানে নিত্যদিনের মতোই সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো একজন দুষ্ট শিকারী হরিণটিকে লক্ষ্য করে তীরবিদ্ধ করে এবং সেই তীরটি হরিণের মুখে গিয়ে লাগে এবং এরপর থেকেই শুরু হয় হরিণের কষ্টের দিন। হরিণটির মুখে তীরটি এমন ভাবে ঢুকে যায় যে এক পাশ থেকে অন্য এক পাশে গিয়ে বের হয়ে যায়। যদিও হরিণটি বেঁচে ছিল কিন্তু তার কষ্ট ছিল অনেকটাই বেশি, এমন করে হরিণটি অসহ্য যন্ত্রণা নিয়ে বেঁচে ছিল। পরবর্তীকালে সুজনদারা নামে একজন ভদ্র মহিলা হরিণটিকে দেখতে পায় এবং এরপর হরিণটিকে ছবি তুলে ফেসবুকে পোস্ট করে এবং প্রাণী অধিদপ্তরে খবর দেয়। এরপর প্রাণী অধিদপ্তর থেকে লোক এসে হরিণটিকে মুক্ত করে আর হরিণের মুখের তীরটি স্ক্রু খুলে বের করে দেন। তীরবিদ্ধ স্থানে ঔষধ লাগিয়ে তাকে মুক্ত জীবনের স্বাদ গ্রহণ করার আনন্দ দান করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সর্বোপরি রেস্কিউ টিমকে স্যালুট জানিয়ে এবং সকল দর্শক বন্ধুদের ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।